অনিয়ন্ত্রিত জীবনযাত্রার কারণেই শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, আর এর ফলে স্ট্রোক, হৃদরোগের মতো সমস্যা দেখা দিতে পারে। শরীরে কোলেস্টেরল বাড়ার পেছনে অনেক কারণ থাকতেই পারে। এক্ষেত্রে মূল কারণ অবশ্যই খাদ্যাভ্যাস। ভুলভাল খাবার খেলে শরীরে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এ ব্যাপারে হতে হবে সচেতন। রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে যেসব খাবার এড়িয়ে চলা উচিত, তার মধ্যে রয়েছে রেড মিট। রেড মিট হলো খুবই সমস্যা সৃষ্টিকারী একটি খাবার। এই খাবারে ভালো পরিমাণ প্রোটিন রয়েছে ঠিকই, তবে এর পাশাপাশি রয়েছে অনেকটা ফ্যাটও। এই ফ্যাট শরীর খারাপ করে দিতে পারে। এক্ষেত্রে এই খাবারে ফ্যাটের পরিমাণ এতটাই বেশি থাকে যে কোলেস্টেরল দ্রুত বেড়ে যায়। তাই কোলেস্টেরলের সমস্যায় ভোগা প্রতিটি মানুষকে অবশ্যই রেড মিট খাওয়া থেকে দূরে থাকতে হবে, বরং অন্য ধরনের মাংস খেতে পারেন। আবার প্রক্রিয়াজাত মাংস খাওয়া এড়িয়ে চলতে হবে, কারণ এই খাবারে থাকে খারাপ ফ্যাট। এই ফ্যাট বাড়াতে পারে কোলেস্টেরল। এমনকি এই খাবারে থাকা অনেক পদার্থ মানুষকে বড়সড় সমস্যায় ফেলতে পারে, বাড়ি ক্যান্সারের ঝুঁকিও। তাই এই খাবার থেকে দূরে থাকতে হবে। বেকড ফুড, অনেকে পিৎজা জাতীয় খাবার খায়, বেশি মুখরোচক। এই খাবারে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, পাশাপাশি এমন কিছু মশলা এই খাবারে থাকে যা নিয়মিত খেলে শরীর খারাপ হতে পারে। ভাজা খাবার, অনেকেরই রাস্তাঘাটে ভাজা খাবার খাওয়ার অভ্যাস রয়েছে। ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে চিকেন রোস্ট সহ নানা ধরনের খাবার এই খাদ্য তালিকায় পড়ে, আর এই ধরনের খাবার বাড়িয়ে দেয় কোলেস্টেরল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।